রাজ্যে স্বেচ্ছায় রক্তদানে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলির অঙ্গসমূহ এগিয়ে আসছে। ফলে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলির রক্তের যে চাহিদা রয়েছে তা অনেকটাই মিটে যায়। এরই সাথে কোনো কোনো সময় ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট দেখা দেয়, আর তখনই বিভিন্ন সংগঠন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে। যদিও কোনো কোনো সামাজিক সংগঠন তাদের বার্ষিক কর্মসূচিতে রক্তদান শিবিরকে যুক্ত করেছে। শুক্রবার ব্লাড ব্যাঙ্কগুলির রক্তের সংকট মোচনে এগিয়ে এলো বাম যুব সংগঠন DYFI। এদিন DYFI সদর মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। রাজধানীর মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে এই রক্তদান শিবিরের DYFI রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা উপস্থিত থেকে রক্তদানে উৎসাহিত করেন। এদিন DYFI রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন, রাজ্যে বর্তমানে রক্ত সংকট রয়েছে, এই রক্ত সংকট দূর করতে DYFI চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাদের কাছে দ্বারস্থ হচ্ছে যে জিপি হাসপাতালে কিংবা আইজিএম হাসপাতালে, ক্যান্সার হাসপাতালে রক্তের তীব্র সংকট, কিন্তু এই সংকট থেকে পরিত্রাণের জন্য তথাকথিত আরো যে কতগুলো সংগঠন আছে, যুব মোর্চা থেকে শুরু করে বিভিন্ন নামে যে সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলোর কোনো ভূমিকা নেই। আমরা DYFI সিদ্ধান্ত নিয়েছি মুমূর্ষুদের জীবন বাঁচানোর জন্যে, যে কোন পরিস্থিতি আমাদের সামনে তৈরি হোক না কেন, DYFI সমস্ত চ্যালেঞ্জকে গ্রহণ করে রক্তদানের মতো যে সামাজিক কাজ, এই সামাজিক কাজে আমরা সামনের সারিতে থাকতে হবে। DYFI রাজ্য সভাপতি বলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক সময় রক্তদান শিবির করা যায় না, তবে তিনি যুব সমাজকে মানুষ মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। DYFI রাজ্য সম্পাদক বলেন, যে কোনো পরিস্থিতিতে রক্তদান করতে অঙ্গীকারবদ্ধ DYFI। এদিকে তিনি যুব সমাজকে মুমূর্ষ মানুষের সেবায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। যে মহকুমাগুলোতে রক্তদাতা আছে, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা রক্তদান শিবির সংগঠিত করতে পারছি না, ফলে সমস্ত যুবকদের কাছে আমাদের আবেদন থাকবে, যখনই কোনো মানুষ মুমূর্ষ মানুষ রক্তের অভাবে তার জীবন বিপন্ন হবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক অথবা অন্য যে কোনো মাধ্যমেই হোক, আমরা যদি খবর পাই DYFI কমরেডরা সরাসরি জিবি হাসপাতালে কিংবা আইজিএম হাসপাতালে উপস্থিত হয়ে আমরা মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে রক্তদানে এগিয়ে আসবো, এই মানসিকতা নিয়ে DYFI কমরেডদের আগামী দিনে অগ্রসর হতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তদানের ক্ষেত্রে বিগত দিনে DYFI এর বিশেষ ভূমিকা ছিল, কিন্তু বর্তমান সময়ে তা অনেকটাই থিতিয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।